জামিনের মেয়াদ বাড়াতে রাজধানীর কাকরাইলে শ্রম আপিল ট্রাইব্যুনালে উপস্থিত হয়েছে ডক্টর ইউনুস। সেখানে আছেন সহকর্মী জাভেদ আক্তার। সবশেষ তথ্য জানতে তিনি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। জাভেদ, ইতিমধ্যেই কিন্তু ডক্টর ইউনুস সেখানে পৌঁছেছেন, তো আপনার কাছে সবশেষ কি তথ্য আছে জানাবেন। ডক্টর ইউনুস 11:45 এই শ্রম আপিল ট্রাইব্যুনালে এসেছেন দ্বিতীয় দিনের মতো। এর আগে তিনি গত 28 জানুয়ারি এসেছিলেন এবং তার জামিনের যে মেয়াদ সেটি 3 মার্চ অর্থাৎ আজকে পর্যন্ত বাড়ানো হয়েছিল, সেটি আজকে শেষ হচ্ছে। এখানে মূলত ডক্টর মোহাম্মদ ইউনুস গ্রামীণ টেলিকমের যে মামলায় শ্রম আদালতের যে বিচারক মেরিনা সুলতানা চেয়ারম্যান, তার পক্ষ থেকে যে গত 1 জানুয়ারিতে 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল এবং ডক্টর ইউনুস সহ এই মামলায় আরও 3 জন আসামি আছেন, ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল হাসান, 2 জন পরিচালক নূরজাহান এবং শাহজাহান, তাদেরকে 6 মাসের করে কারাদণ্ড দিয়েছিল এবং একই সাথে তাদের প্রত্যেককে 30,000 টাকা করে জরিমানা দেওয়া হয়েছিল। একই দিন কিন্তু তাদেরকে জামিনের আপিল করার শর্তে 1 মাসের জন্য জামিন দেওয়া হয়েছিল। সেই জামিনের মেয়াদ শেষ হয়েছিল 28 জানুয়ারি, 30 জানুয়ারি শেষ হওয়ার কথা। তার আগেই তিনি জামিনের মেয়াদ বাড়ানোর জন্য এসেছিলেন, আজকে দ্বিতীয়বারের মতো তিনি এখানে এলেন। এখানে আজকে যেটি ডক্টর মোহাম্মদ ইউনুসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ মামুন তিনি জানিয়েছেন, তারা এখানে সেই জামিনের যে মেয়াদটি সেটি বাড়ানোর জন্য তারা আবেদন করবেন এবং একই সাথে গত 28 জানুয়ারি এই শ্রম আপিল ট্রাইব্যুনালের বিচারক এম এ আওয়াল তিনি শ্রম আদালতের যে সাজার রায়টি সেটি স্থগিত করেছিলেন। এর পরবর্তীতে ডক্টর কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শনে যিনি আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলম খান, তিনি হাইকোর্টকে বিষয়টি অবহিত করেন যে এইভাবে কনভিকশন অর্থাৎ সাজা কখনো বাতিল হয় না, তার জামিন হতে পারে কিন্তু সাজা বাতিলের যে আদেশটি সেটি স্থগিত হচ্ছে হাইকোর্টে তারা জানিয়েছিলেন এবং ক্রিমিনাল রিভিশন করেছিলেন। তো সেখানে হাইকোর্ট এই যে শ্রম আপিল ট্রাইব্যুনাল 28 জানুয়ারি যে স্থগিতাদেশ দিয়েছে সেই স্থগিতাদেশের উপরে আবার হাইকোর্ট একটা স্টে দেয় অর্থাৎ স্থগিতাদেশ দেয়, যার ফলে তার সেই আগের অবস্থায় বহাল থাকে অর্থাৎ তিনি যে সাজা পেয়েছিলেন সেটি বহাল থাকলো। এবং তাদের দাবি ছিল যে যদি হাইকোর্টে কোনো কিছু বলতে হয় তাহলে রিট ফরম্যাটে তাদেরকে জানাতে হবে, কিন্তু শ্রম কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শনে যিনি আইনজীবী খুরশিদ আলম তিনি বলছেন যে না, রিট না করলেও চলবে, এখানে ক্রিমিনাল রিভিশন করলেও চলবে। তো এই বিষয়টি নিয়ে গত সপ্তাহখানিক আগে হাইকোর্ট একটি অর্ডার দিয়েছেন যে আগামী 6 মার্চ এটি এই রুল যেটি দিয়েছেন স্থগিতাদেশ এবং যে রুল দিয়েছেন সেই রুলের উপর শুনানি হবে। তো ডক্টর মোহাম্মদ ইউনুসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ মামুন তিনি বলেছেন যে যেহেতু হাইকোর্টে একটি রুল শুনানির জন্য অপেক্ষায় আছে, এমন অবস্থায় ওই স্টে অর্ডারটা কার্যকর হবে না, তারা এখানে সেই আর্জিটাই জানাবেন এবং আজকে এই শ্রম আপিল ট্রাইব্যুনালের যিনি বিচারক এম এ আওয়াল তার পক্ষ থেকে আসলে যে আদেশটি আসবে সেটি হচ্ছে এই 3 মার্চের পরে নতুন করে আবার হয়তো মাসখানিকের সময় দিয়ে তাদেরকে জামিনের মেয়াদ ডক্টর ইউনুস সহ যে আরও 4 জন গ্রামীণ টেলিকমের এই মামলায় শ্রম আইন লঙ্ঘনের যে মামলা সেটির বিরুদ্ধে তিনি হয়তো আদেশ দিবেন। আর এখান থেকে বেরিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস যাবেন হচ্ছে জগরুল শামসের আদালতে, ঢাকা মহানগর দায়রা জজ আদালত। সেখানে দুদকের আরেকটি মামলা রয়েছে, সেই মামলাতে ডক্টর মোহাম্মদ ইউনুস আত্মসমর্পণপূর্বক তিনি জামিনের আবেদন ইতিমধ্যেই করেছেন, তো সেখানেও সেই জামিনের আবেদনের উপরে শুনানি হবে। তো সেখানেও তারা আশা করছেন যে তারা হয়তো জামিন পাবেন। তো ডক্টর মোহাম্মদ ইউনুসের যে মামলার শুনানি যেটি সেটি আজকে এখানে চলছে এবং এই শ্রম আপিল ট্রাইব্যুনাল যে আদেশ তাদের যে আপিলটি ডক্টর মোহাম্মদ ইউনুসের সেটি গ্রহণ করেছিলেন, হয়তো নতুন কোনো একটি আপিল শুনানির জন্য নতুন কোনো একটি তারিখ নির্ধারণ করতে পারেন। এই মুহূর্তে সেই মামলার শুনানি চলছে, এই ডক্টর মোহাম্মদ ইউনুসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ মামুন তিনি সাবমিশন রাখছেন, তারপরে দুদকের আইনজীবী তিনি কথা বলবেন, তারপরে আমরা আসলে বুঝতে পারবো যে নতুন করে জামিনের মেয়াদটি বাড়ানো হলো কিনা।